আপনার নামটা বলবেন? প্রেমলাল হালদার। প্রেমলাল হালদার, আচ্ছা আপনি কদিন থেকে ব্যবসা করছেন? ১২-১৩ বছর থেকে। আচ্ছা আপনি মূলত কিসের ব্যবসা করেন এখানে? বৃত্তির ব্যবসা। এগুলোকে বৃত্তি বলা হয়, তাই? বৃত্তি বলা হয়। কি কাজে লাগে এগুলো? মাছ ধরার জন্য লাগে। আচ্ছা আচ্ছা, কি মাছ ধরা হয় এগুলোতে? চিংড়ি মাছ, খলিশি মাছ। চিংড়ি মাছ মানে কোথায় এটা ধরতো, মানে পুকুরের জন্য নাকি? না, এটা বিলে খালে সবকিছু সব জায়গাতে হয়। সব আপনারা হাতি তৈরি করেন নাকি? এগুলো কিসের তৈরি? এগুলো সব বাঁশের তৈরি। বাঁশ দড়ি দিয়ে সবকে তৈরি। একটা তৈরি করতে কতদিন সময় লাগে আপনাদের? ধরুন একদিন একটা তৈরি। একদিন একটা করে নেবেন, অনেক তাড়াতাড়ি হয়। আর এখন এর চাহিদা কিরকম আছে? এখন বর্ষা কম বলে একটু কমে গেছে, বর্ষার সময় জোর হয়, বর্ষার সময় একটু বেশি জোর বেশি। আপনারা খুচরো বিক্রি করেন না পাইকারি? পাইকারিও দিয়ে খুচরো বেশি বিক্রি। খুচরো বেশি বিক্রি, সব তো বেশি তো নেবে নাকি? একটা করে নেবে। এটার দাম কত আছে? এটার দাম কিরকম আছে? ২৫০ টাকা দাম আছে। এই মাছটা মানে কোন দিক দিয়ে ঢোকে? হ্যাঁ, এটা কিভাবে ঢুকবে এটা মাছটা, মানে দিতে হবে কিভাবে, মানে লাগাতে হয় কিভাবে? আচ্ছা এইভাবে থাকবে, এখানে ঢুকে যাবে, তাই? এখান দিয়ে ঢুকে গিয়ে আর সে বেরোতে পারবে না। এবার জিনিসটাকে আমরা মানে মাছটাকে আমরা বার করবো কিভাবে? মুখ কাটতে হবে। আচ্ছা মুখ করাও আছে, এটা হচ্ছে মুখ, এখান দিয়ে বার করতে হবে। এখান দিয়ে ঢুকে ঢুকে গিয়ে এখান দিয়ে বার করতে হবে। আচ্ছা এখান দিয়ে বার করতে হবে, যখন বসাবে খ্যার দিয়ে দেবে মুখে, বেরোবে না মাছটা। হ্যাঁ হ্যাঁ, এটা বন্ধ করে দিতে হবে। এই যখন মাছটা খায় তখন এটা খুলে দেবে। আচ্ছা এটা খুলে। এগুলোর দাম কত আছে? এগুলোর দাম ৩০০ টাকা। এগুলো ৩০০ টাকা করে আছে, এটা ৩০০। এইগুলো পরবর্তীতে এটা সেটিং যখন হয়ে যায় তখন বাজারে বিক্রিজাত করতে হয়। এইভাবে আমরা জীবিকা নির্বাহ করি। হ্যাঁ এইভাবে আপনাদের জীবিকা চলে। জীবিকা চলে। হ্যাঁ আপনারা এই ভিত্তি তাহলে বোনা? হ্যাঁ ভিত্তি, মানে মাছগুলো এখান দিয়ে ঢুকবে, তাই তো? একটু দেখিয়ে দিন কিভাবে মানুষের ই করবে। এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে ঢুকবে, এই সাইড দিয়ে ঢুকবে, এই সাইড দিয়ে ঢুকবে, আর এখান দিয়ে বের করতে হবে। এখান দিয়ে বের করতে হবে, এখান দিয়ে বের করতে হবে। ঢুকলে আর বের হতে পারবে না, আর বের হতে পারবে আর বের হতে পারবে না, মানে বের হতে পারবে। এই যে দড়ি গুলো আছে এগুলো কি দড়ি বলা হয়? এটা নারকেলের দড়ি বলা হয়। নারকেলের চিটেও কোনো কোনো কট জাতীয় কোনো ইউজ করেন না? এগুলো পচে যায় নাকি? অনেক মেধা লাগে তো এগুলো তৈরি করতে। আপনি কত বছর থেকে এই ব্যবসা করছেন? আমি মনে হয় ছোটবেলা থেকে এগুলো করছি। আর অন্য কোনো ব্যবসা নেই? এগুলো কোনো ব্যবসা বলতে আমি পড়াশোনা শিখছিলাম, পড়াশোনা বাদ দিয়ে। এটাই।